ফের গত 24 ঘন্টায় রেকর্ড সংখ্যক করোনা সংক্রমণ ধরা পড়ল মালদা জেলায়। সাতটি ব্লকে মোট 51 জনের করোনা পরীক্ষার রিপোর্ট নতুন করে পজিটিভ এসেছে বলে জেলা প্রশাসন এবং স্বাস্থ্য দপ্তর সূত্রের খবর। যাদের মধ্যে সবথেকে বেশি গাজল ব্লকে করোনা আক্রান্তের হদিশ মিলেছে। এই ব্লকে মোট 38 জনের সংক্রমণ ধরা পড়েছে বলে জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে। সংক্রমণের নিরিখে মালদা জেলায় এখনো পর্যন্ত সবথেকে বেশি সংখ্যক করোনা আক্রান্ত রয়েছেন এই ব্লকে। তাছাড়াও বাকি আক্রান্তদের মধ্যে ইংরেজবাজার ব্লকের একজন, হবিবপুর ব্লকের একজন, চাচল এক নম্বর ব্লকের 5 জন, রতুয়া এক নম্বর ব্লকে 1 জন, মানিকচকের 4 জন রয়েছেন। একই সঙ্গে এই প্রথম মালদা জেলার পুরাতন মালদা শহরে করোনা আক্রান্তের হদিশ মিলেছে। পুরাতন মালদা পৌরসভার 12 নম্বর ওয়ার্ডের সামুন্ডাই কলোনিতে গুজরাট ফেরত এক পরিযায়ী শ্রমিকের দেহে করোনা ভাইরাসের হদিশ মিলেছে বলে জানা গিয়েছে। সব মিলিয়ে বর্তমানে মালদা জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো 312, যাদের মধ্যে অনেকেই সুস্থ হয়ে বাড়ি ফিরছেন। ব্যুরো রিপোর্ট, কুলিক নিউজ, মালদা।